শর্ত মতে 0.2 যোগ 0.8 যোগ এখানে এক পরিপূর্ণ সংখ্যা, এখানে একের পরে কিন্তু কেউ নেই, তার মানে দশমিক শূন্য ধরতে পারেন, তো লেখা লাগে না সেটা, যোগ এক্স। এই যে 1, 2, 3, 4 চারটা সংখ্যা, এই চারটা সংখ্যার আপনার সমষ্টি এটা পাচ্ছি, কিন্তু যেহেতু চলক এক্স আছে তাহলে টোটালে একসাথে যোগ করতে পারতেছে না, বা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাচ্ছি না। তাই আপনার এখানে নির্দিষ্ট অ্যামাউন্ট বের না করে সরাসরি কি করব, এখানে গড় বের করতে গেলে আমরা এখানে একটা দুইটা তিনটা চারটা সংখ্যা তাই চার দিয়ে ভাগ দিব। তো এদের মান কত হবে, এদের মান বলে দিচ্ছে 0.6 হবে, 0.6 এদের গড় মান কত এইটা। এবার ক্যালকুলেশন করেন, তো এখানে যোগ করেন 0.2 আর 0.8 যদি যোগ করেন পরিপূর্ণ এক হয় আর এই এক পরিপূর্ণ দুই হয়, যোগ এক্স সমান এই চার এই 0.6 সাথে গুণ করলে হয়ে যাবে 2 4 6 কত 24, একটা সংখ্যার আগে দশমিক, তার মানে একটা সংখ্যার আগে দশমিক দিলে 2.4। আচ্ছা দুইটা ওই পাশে নিয়ে যান, এক্স ইকুয়াল টু 2.4 বিয়োগ এই 2, তাহলে এক্সের মান কত 0.4, এক্সের মান কত পেয়ে যাচ্ছেন 0.4। অতএব নির্ণয় এক্স এর মান 0.4 অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছেন।